কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে ব্যাপক গন্ডগোল মুর্শিদাবাদে। টিএমসিপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে জেলায় কোনো কলেজে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। তাদের অভিযোগ, পুলিশের সাহায্য নিয়ে কলেজ ভোটে দাদাগিরি চালাচ্ছে টিএমসিপি। গতকাল থেকে আমতলা কলেজে দফায় দফায় অশান্তি চলছে। কংগ্রেসের অভিযোগ, এই কলেজে তাদের সদস্যরা মনোনয়নপত্র জমা দিতে গেলে টিএমসিপি তা ছিনিয়ে নেয়। তারপর থেকে গন্ডগোল চলছে। এর প্রতিবাদ জানাতে আজকে বহরমপুর আমতলা রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস। দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জেলার ১৬টি কলেজের কোনোটিতেই ভোটে লড়বে না কংগ্রেস।